নমস্কার, কেমন আছেন সবাই? নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি তো আমার আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম যে আমি ব্যাঙ্গালোরে আমার হার্টের চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত হসপিটাল, ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হসপিটাল, যেটাকে ওল্ড মণিপাল হসপিটালও বলা হয়। আজকে আমার এই ভিডিওর মধ্য থেকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই হসপিটালে গিয়ে আমাদের কী কী এক্সপিরিয়েন্স হয়েছে এবং এই হসপিটালে কী কী ট্রিটমেন্ট হয়, এই হসপিটালে গেলে কী কী প্রসেস আছে ট্রিটমেন্টের, সব কিছু আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো সবটা জানতে হলে কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে। তো একদম মেন গেট থেকে ঢুকেই মণিপাল হসপিটালের সামনেই এখানে রয়েছে ক্যান্টিন, যেখানে আপনারা একদম কম প্রাইসে খেতে পারবেন। আর এছাড়াও এখানে পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসছেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর এছাড়াও এই রাস্তা থেকে বেরিয়েই, মণিপাল হসপিটাল থেকে বেরিয়েই একদম মেন রোড থেকে আপনারা অটো পেয়ে যাবেন আপনাদের হোটেলের উদ্দেশ্যে। আর একদম অটো করে আসলেও, মণিপাল হসপিটালে আসলেও একদম মণিপাল হসপিটালের সামনে অটো দাঁড় করাবে। কিন্তু এই রাস্তাটা যদি আপনারা অটো করে পার করে একদম মণিপাল হসপিটালের সামনে নামেন, তাহলে কিন্তু এক্সট্রা 50 টাকা করে অটোতে দিতে হয়। আমরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসার উদ্দেশ্যে আসি, এছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে ব্যাঙ্গালোরে চিকিৎসার উদ্দেশ্যে আসেন। তো সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্গালোরের এই ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হসপিটালে কিভাবে আসবেন? আপনারা ব্যাঙ্গালোরের SMBT স্টেশনে নেমে সেখান থেকে আপনারা অটো বা বাস ধরে সোজা ওল্ড এয়ারপোর্ট রোড বা ওল্ড মণিপাল হসপিটাল বললেই একদম মণিপাল হসপিটালের সামনেই আপনারা আপনাদেরকে নামিয়ে দেবে। তবে অটো বা বাসে আসার সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে মেনশন করতে হবে যে ওল্ড এয়ারপোর্ট রোডের ওল্ড মণিপাল হসপিটালে আসছেন, কারণ ব্যাঙ্গালোরে কিন্তু মণিপাল হসপিটালের আরও অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। SMBT স্টেশন থেকে আপনারা প্রায় 350 টাকার মতো অটোতে করে এখানে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন, তো এয়ারপোর্ট থেকেও আপনারা কারে করে প্রায় 1500 টাকার মতন ভাড়া নেয়। তো সেরকম ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন ওল্ড এয়ারপোর্ট রোডের এই মণিপাল হসপিটালে। এবার আসি এই মণিপাল হসপিটালে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন। তো প্রথমত আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন এখানের একটি নাম্বারে ফোন করে। তো নাম্বারটা আমি আমার স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ফোন করলে জিজ্ঞাসা করা হবে আপনার নাম, বয়স, ঠিকানা এবং তার সাথে আপনার রোগের কী কী লক্ষণ রয়েছে সেগুলো, এবং আপনি যদি আগে কোনো ট্রিটমেন্ট করিয়ে থাকেন তার রিপোর্টগুলো আপনি বলতে পারেন। এরপর আপনাদের ওখান থেকেই বলে দেওয়া হবে যে আপনাদের কোন ডিপার্টমেন্টে ডক্টর দেখাতে হবে। তো আপনি যদি কোনো রকম প্রায়োরিটি লিস্টে আপনার কোনো ডক্টরের নাম থাকে আপনি সেটা বলতে পারেন। এছাড়াও ওনাদের চয়েস অনুযায়ী আপনারাও ডাক্তার সিলেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এই মণিপাল হসপিটালে সবসময় প্রচুর ডক্টর অ্যাভেলেবেল থাকে, তো ডক্টর নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনারা যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করে আসেন, তাহলে এখানে এসে আপনারা খুব সহজেই রিসেপশন থেকে একদম অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে পারেন। তবে অনেকেরই ধারণা যে এখানে এসে আদৌ বাংলা বুঝতে পারবে কি না, তবে এখানে এটা একদমই ভুল ধারণা যে বাংলা বুঝতে পারবে না, কারণ এখানে শুধুমাত্র বাঙালিদের জন্য একটা হেল্প ডেস্ক রয়েছে যেখানে সম্পূর্ণ বাংলায় কথা বলে আপনার সঙ্গে কমিউনিকেট করা হয়। তো আপনারা এখানে এসে প্রথমেই যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে আপনারা গিয়ে বলবেন যে আপনারা বাঙালি এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে চান, দেন আপনাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে বেঙ্গলি হেল্প ডেস্কে। তো সেখানে গিয়ে আপনি একদম অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারেন। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর রেজিস্ট্রেশন আলাদা করে করতে হবে না, কিন্তু রেজিস্ট্রেশন না করা থাকলে আপনাকে আবার এক্সট্রা 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দেন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে অনলাইনে করবেন না এখানে এসে করবেন, তো সেটাও কিন্তু করতে পারেন। কোনো রকম ডাক্তারের ক্রাইসিস বা অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হবে এমন কোনো ব্যাপার নেই। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে রোগীর আধার কার্ড দিতে হবে, আর এছাড়া আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্ট নিয়ে আসতে হবে। আর আপনাদের যদি মনে হয় যে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে বা কিছু, তাহলে কিন্তু এখান থেকেই আপনার ফর্ম ফিল আপ করে দেওয়া হবে।
এই মণিপাল হসপিটালে কিন্তু আন্ডারগ্রাউন্ডেও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তো আপনারা যদি কোনোরকম ল্যাবের কোনো টেস্ট করাতে চান বা কিছু, বা আপনারা যদি ইএনটি ডিপার্টমেন্ট বা ডায়াবেটিসের জন্য এখানে চেক আপে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে বেসমেন্টে যেতে হবে এবং এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তো -1, -2 ফ্লোরেও আপনারা লিফটের সাহায্যেই চলে যেতে পারেন। এছাড়াও সিঁড়িও রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু যে ওখান থেকে যে ফাইলটা দেবে সেটা নিয়ে আর রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আপনাদের যে নির্দিষ্ট ডিপার্টমেন্টে যেতে বলা হবে সেই ডিপার্টমেন্টে, এবং সেখানকার ফ্লোরও ওখান থেকেই বলে দেবে কোন ফ্লোরে সেই ডিপার্টমেন্টটা রয়েছে। তো সেখানে গিয়ে যে রিসেপশন থাকবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা রিসেপশন, তো সেখানে গিয়ে আপনারা রিসেপশনে ফাইলটা দিলেই সেখান থেকে আপনাদের নাম এন্ট্রি হয়ে যাবে এবং সেখানে ডাক্তারের যাবতীয় ফিস থেকে শুরু করে সব কিছু ওখানেই পেমেন্ট করে দিতে হবে। তবে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কিন্তু বিভিন্ন রকমের ফিস রয়েছে, তবে মোটামুটি 1100 টাকার মধ্যে এখানে অ্যাভারেজ ফিস। তো এখান থেকে ফিস দিয়ে তারপর আপনাদেরকে ওখান থেকেই বলে দেবে যে ডক্টর কখন আসবেন বা আপনাকে কখন ডাকা হবে, তারপরে ওখানে বসে থাকতে হবে, তারপর ওখান থেকেই আপনার নাম ধরে ডাকা হবে, দেন আপনারা সেখান থেকে ডাক্তার দেখাবেন। সোম থেকে শনিবার কিন্তু হসপিটাল খোলা থাকে, রবিবার এই হসপিটাল পুরোপুরি ক্লোজ থাকে, কোনো রকম ডাক্তারও এখানে রোববার দিনকে থাকেন না। তবে আপনাদের যদি যাবতীয় কোনো টেস্ট থাকে সেটা আপনারা রোববার এখান থেকে করাতে পারেন, কারণ ল্যাব রোববার দিন খোলা থাকে। ব্যাঙ্গালোরে আমি মেনলি গিয়েছিলাম কার্ডিওলজি ডিপার্টমেন্টে আর গিয়েছিলাম ইউরোলজি ডিপার্টমেন্টে, আর এছাড়াও আমার মা এবং মাসির ইএনটি আর ডায়াবেটিসের ডক্টর আমরা এখান থেকে দেখিয়েছিলাম। তো আমাদের নিট রেজাল্ট কিন্তু খুবই ভালো পেয়েছি আমরা। তো আপনারা যদি চান তো ওল্ড এয়ারপোর্ট রোডের এই মণিপাল হসপিটালে অবশ্যই ট্রিটমেন্ট করাতে পারেন, খুবই ভালো ট্রিটমেন্ট এবং হসপিটালটাও কিন্তু পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু আপনাদের ভাষার কোনো রকম কোনো সমস্যা হবে না, বিভিন্ন ভাষার লোকরা এখানে রয়েছেন এবং বিভিন্ন ভাষা তারা বোঝেন, বাংলাতেও কোনো অসুবিধা হবে না। আমি আগেই বললাম যে বাংলার কিন্তু আলাদা একটা ডেস্ক থাকে রেজিস্ট্রেশনের জন্য। এছাড়াও এখানে যে ম্যাডামরা রয়েছেন বা স্যাররা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু আপনাকে কোথায় কোন ডিপার্টমেন্টে আপনি যাবেন, কোন ফ্লোরে আছে সেটা, বা কোথা থেকে রেজিস্ট্রেশন করবেন সবটা আপনাকে বুঝিয়ে দেবে। তো আপনার একদমই কোনো রকম অসুবিধা হবে না এখানে ট্রিটমেন্ট করাতে। আর এখানে ডক্টরদেরও কিন্তু ভাষার কোনো রকম সমস্যা হয় না, আপনি যদি বাংলায় কথা বলতে চান ডক্টর কিন্তু বাংলা পুরোপুরি বুঝতে পারবে, তবে উনি হয়তো হিন্দিতে কমিউনিকেট করবে আপনার সঙ্গে, কিন্তু আপনি বাংলা বললে সেটা কিন্তু উনি অবশ্যই বুঝতে পারবেন, তো তার জন্য ভাষার এখানে কোনো রকম সমস্যা হয় না। তো যাই হোক, আমরা হসপিটাল থেকে বেরিয়ে এবার আমরা রওনা দেব আমাদের হোটেল সুকন্যা অতিথিলয়ের উদ্দেশ্যে। আর এই সুকন্যা অতিথিলয় বা ব্যাঙ্গালোরে এসে আপনারা কোথায় থাকবেন সেরকম একটা জায়গা, একটা সুলভ বাঙালি হোটেলের খোঁজ কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তো তার ভিডিও লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আমার নেক্সট ভিডিওতে থাকছে শ্রী সত্যসাই হসপিটালের সমস্ত ডিটেলস। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।